হাই গাইস, আমি বন্দনা মুখার্জি। আমি আমার রান্নাঘরে আজকে বুধবার আমি বিকেলে একটা টিফিন বানাচ্ছি আমার মেয়ের জন্য। তো মেয়ে কখনো কখনো বিকেলে খায়, কখনো কখনো খায় না, তার জন্য প্রতিদিন হয়তো বানাতে হয় না। কিন্তু আজকে বলল, মা তোমার রেসিপি থেকে যেগুলো আমার খুব ভালো লাগে, যেমন পটাটো প্যানকেকস আজ আমাকে বানিয়ে দাও। তো আমি আজকে পটাটো প্যানকেকস বানাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটা তো ব্লগ বানাচ্ছি, এই রেসিপিটা আমার খুব ভালোভাবেই দেওয়া আছে। আর এটা একটা বড় আলু আমি গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, তাতে আমি নুন দিয়ে দিচ্ছি, আর এটাতে আমি দেব 1 চামচ কর্নফ্লোর। এটাকে আমি মিক্সড করে নেবো ভালো করে, তারপর আমি এটা বানাবো। পটাটো প্যানকেকসটা আমি বানিয়ে ফেলেছি। আমার মেয়ে এভাবে একটু ভাজা ভাজা বেশি পছন্দ করে, কাঁচা কাঁচাটা একটু ভালো লাগে না ওর, তার জন্য আমাকে একটু বেশি করে ভাজতে হয়। এটা আমি পিজার মতো করে কেটে নিচ্ছি। আর আপনি চাইলে আমি ভিডিওতে যে সসটা দেখেছি সেটা দিয়ে খেতে পারেন, কিংবা এই যে আমি একটা রেড চিল্লি সস, এটা দিয়ে খুব ভালো লাগে খেতে, এটা দিয়েও খেতে পারেন। এরপর আমি রাত্রিরে কি খাবার বানাবো সেটা চিন্তা করছি, দেখি ডিনারের জন্য কি বানাই। আর আমার হাজব্যান্ড এখুনি আসছে অফিস থেকে, তো আমরা দুজনে একটু চা খাবো। আর মেয়ের জন্য বানিয়েছি, আমি একটু টেস্ট করছি, খুব সুন্দর খেতে লাগছে। তো আমি রাত্রে দেখাবো, এবার দেখি কি করি। এখনো তো হাজব্যান্ড ফিরে নেই, আমি বসে আছি, এলেই আমি চা বানাবো, তো টাইম হয়ে গেছে আসার। তুমি, হ্যাঁ তুমি এসে গেছো? হ্যাপি রোজ ডে। ও মাই গড, আমার তো মনেই নেই, আমার তরফ থেকে তো গোলাপ পাবে না, আমার তো মনেই নেই। বাহ খুব সুন্দর গোলাপ, বাহ রে আমি কি বাচ্চা, চকলেটস। তো ঠিক আছে চলো, এবার আমি একটু চা বানাবো। তো চা এসে গেছে, এখন একটু চা খেয়ে নিই। বিকেলে খুব একটা আমি চায়ের সাথে বিস্কিট টিস্কিট খাই না, খুবই কম, এক আধটা নিই বিকেলে, আমি শুধু চাটাই ভালোবাসি। তো দেখি এবার রাত্রে কি বানাই। আমি আজকে ভাবলাম রাত্রির ডিনার মুরগি আর মুরগি মাংসের ঝোল, যেটা আলু দিয়ে বানাবো, আমার মেয়ে খুব ভালোবাসে। আমার এই ভিডিওটা আপলোড আছে, আর মুরগি মাংস আলু দিয়ে ঝোল বানাচ্ছি। তো আমরা রাতে এমনিতে রুটি খাই, রুটিটাই বেশি পছন্দ করি, কিন্তু কোনো কোনো দিন বিরিয়ানি, কোনো কোনো দিন পোলাও, মটর পোলাও। তো আজকে আমি প্লেন ভাত বানিয়েছি, প্লেন ভাতের সাথে আলু দিয়ে মুরগি মাংসের ঝোল। আমি কড়াতে তেল দিয়ে অলরেডি তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি মুরগি মাংস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি, তো এটা আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলি। পেঁয়াজটা ভাজছি আমি, আর এখন ঘড়িতে 9:30 বাজে,
আমি এটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি, খাওয়া আছে, গোছানো আছে, এখন অনেক কাজ আছে। পেঁয়াজের সাথে রসুন আদা কষা হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি রেখেছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, হলুদ একদম কম, এক পিস হলুদ বেশি দিলে মাংসের ঝোলের কালারটা চেঞ্জ হয়ে যায়। এরপর আমি একটু জল দিয়ে দেব মশলাটাকে, ভালো করে ভেজে নিই। এবার আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমাকে কষিয়ে অংশ কষাতে হবে। আলুটা আমার ভাজা ছিল, আলুটা ছেড়ে দিচ্ছি। আমার মাংস রান্নাটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুটতে ফুটতে একটা কালার এসছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিই। এবারে আমি খাবারটাকে একটু গুছিয়ে নিচ্ছি। দেখুন এই ভাতটা এখন খুব গরম আছে, আমি ব্লগের মধ্যে আপনাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এই গরম ভাতটাকে আমি হাতা দিয়ে প্রথমে খুব চেপে নেব, হাত দেওয়া যাবে না, কিংবা একটু ঠান্ডা হলে আপনি হাতটা দিতে পারেন, এইভাবে চেপে নেব। বাকি ভাতটা আমি সরিয়ে দিই। এরপর আমি এটা থালার মিডিলে দিয়ে জাস্ট, গরম বলে আমি বাটিটা খুব ভালোভাবে ধরতে পারছি না, প্রচণ্ড গরম, এরপর একটু সাইড থেকে এটাকে সেট করে দিন। কি সুন্দর দেখতে লাগছে তাই না? আমার মেয়ের জন্য আমি ভাতটা সাজিয়ে নিচ্ছি, মাংসের ঝোল, মেটে পিসটা খুব ভালোবাসে, আরেকটা আছে এই যে এই পিসটা খুব ভালোবাসে, জিরন গুটি যেটা বলে, আলু তো খেতেই চায় না। মেয়েটা তো আমি গুছিয়ে নিয়েছি খাবারটা, এবার আমাদের দুজনের খাবারটা একটু আমি গোছাই, তারপর আমরা ডিনার করে নিচ্ছি। আমাদের ডিনার হয়ে গেছে, আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম, গ্যাসের টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম। সকালে তো কাজের বউ আসবে, আমার তো দুটো বউ কাজের আছে, একজন ঘর ঝাড়া পোছা করে, প্রতিটা জিনিস একদম মানে ফটো থেকে খাট বিছানা পত্র ফ্রিজ সব কিছু ওরা পরিষ্কার করে দেয়, আর একজন কাজে রান্না হেল্প করে, কিন্তু তবুও আমি ওদের পিছনে পিছনে অনেক খাটি, যতটা মানে আমার খাটা সম্ভব ততটাই করি, রান্না সম্পূর্ণ আমি নিজে করি। আমার রান্না কারো পছন্দ হতে চায় না যে ওরা করে দেবে, আমার এটা একদম পছন্দ হয় না। আর আমার খুব খুঁতখুঁতে স্বভাবও আছে, ওদের কোনো কাজটা না হলে সেটা আবার আমি নিজে করি, অতএব আমাকে খুবই খাটতে হয়। তো আমি ঘরের সাজানোর ব্যাপারেও অনেক কিছু জানি, যেগুলো কোথায় কী রাখলে ভালো লাগবে,
কোন দেওয়ালে কোন কালারটা করলে ভালো লাগবে, কী ধরনের পর্দা ভালো লাগবে, কী ধরনের ফ্লাওয়ার রাখলে ঘরের কর্নারে ভালো লাগবে, এগুলো আপনার সাথে আমি পরে শেয়ার করব। এখন আমি একটু বিজি আছি, আমার মেয়ের HS সামনে পরীক্ষা, পড়ার বিষয়ে একটু আমিও টেনশনে আছি, বেশি ভিডিও করতে পারছি না। এপ্রিলের পর থেকে আমি কন্টিনিউ ভিডিও করব। তাহলে চলুন, এবারে আমার তো পুরো গোছানো হয়ে গেছে, আমি ভিডিওটা এবার এখানে শেষ করব। তো আমি উপরে যাব এবার শোয়ার রুমে, চলুন যাই। চলুন উপরে যাই। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। রুমে এসে গেছি, লাইট জ্বেলে দিলাম। আর দেখুন এই ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই লিখে জানাবেন, তাহলে এই ধরনের ব্লগ আমি করব। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।